এবারই প্রথম নয়, এখন প্রায় দীঘায় বর্ষজীবীদের জালে তেলিয়া ভোলা মাছ ওঠে। এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়, ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের অনেক চাহিদা রয়েছে। তার জন্য এই বিরল প্রজাতির মাছের দামও অনেক হয়। এর আগে জুন মাসেও এই মাছ ধরা পড়েছিল। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, এই মাছ স্ত্রী ও পুরুষের পাশাপাশি উভয় লিঙ্গেরও হয়। বুধবার দীঘায় উঠল মোটা দরের তেলিয়া ভোলা মাছ। মোট 9টি মাছ আড়তে ওঠে, প্রায় 31,000 টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। এক একটি মাছের ওজন প্রায় 25 থেকে 30 কেজি। জানা যায়, উড়িষ্যার ধামরা থেকে একজন মৎস্যজীবী ব্যবসায়ী এদিন দীঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। মাছগুলি দীঘা মোহনায় পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায়। একমাত্র গভীর সমুদ্রে পাওয়া যায় এই তেলিয়া ভোলা মাছ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তেলিয়া ভোলা মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রপ্তানি করা হয়। দীঘার জিকে টি আড়তের এই মাছের নিলাম চলে। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা, তেমনি ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও। ইতিপূর্বে দীঘায় তেলিয়া ভোলা মাছ দেখা মিললেও এত পরিমাণ দর ওজন এর আগে দেখা যায়নি। তেলিয়া ভোলা মাছ সাধারণত গভীর সমুদ্রেই পাওয়া যায়। এই মাছগুলি অনেক সময় দলবদ্ধভাবে ঘোরাফেরা করে, তবে অভিজ্ঞ শিকারী ছাড়া এই মাছ সহজে ধরা যায় না। দীঘার মৎস্যজীবীদের কাছে অন্যান্য মাছের তুলনায় তেলিয়া ভোলার কদর সবসময় বেশি থাকে, কারণ এগুলি একটি মাছই লাখপতি করে দিতে পারে মৎস্যজীবীদের। এমনকি প্রায়শই তেলিয়া ভোলার সৌজন্যে মৎস্যজীবীদের বিপুল অর্থ লাভের ঘটনাও উঠে আসে খবরের শিরোনামে। বিষয় নিয়ে কি বলবেন? উড়িষ্যার ধামরা নামক একটি জায়গা থেকে কিছু তেলিয়া ভোলা আমাদের এই দীঘা মোহনার মৎস্য বিপণন কেন্দ্রে বিক্রয়ের জন্য এসেছে। কেন ভিন রাজ্য থেকে এখানে আসে? কেন? পূর্ব ভারতের অন্যতম মৎস্য বিপণন কেন্দ্র এখন দীঘা মোহনা। এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মৎস্য পাইকারীরা থাকেন, তো এখানে সাধারণত একটু বেশি দামে মাছটা বিক্রয় হয়। কিরকম রেটে বিক্রি হয়েছে? এগুলো মেল ফিমেল এদের ব্যাপার রয়েছে মাছগুলোর। মেল মাছের দাম অনেকটাই বেশি, 5,000 থেকে 30,000 পর্যন্ত মাছ, বিভিন্ন ওজনের সাইজের মাছ অনুযায়ী দাম হয়। সাধারণত এ মাছ কি কাজে লাগে? আমরা যতটুকু জানি যে এই মাছের যে পটকা রয়েছে, এই পটকা বিশ্ববাজারে খুব দামি, এর ভীষণ চাহিদা রয়েছে, যার জন্য এই মাছের দাম অনেক বেশি। এই মাছ সাধারণত কোথায় পাওয়া যায়? সমুদ্রের গভীর সমুদ্রে এই মাছ পাওয়া যায়। যারা এই মাছ পান, অর্থাৎ যে মৎস্যজীবীর জালে এই মাছ ওঠে, সাধারণত তারা লক্ষ্মী লাভ করে থাকেন। অনেক টাকায় এই মাছগুলো বিক্রয় হয়। আপনার নাম? আমার নাম নবকুমার পয়রা। আমি দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান।